প্রতিদিনের মতো আজকে অবরোধের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রতিদিনকার মতো। গ্রেপ্তার, বাসায় বাসায় হামলার যে অবিরাম অভিযান চলছে সেটা গতকাল রাত থেকে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। সরকার মরিয়া হয়ে উঠেছে, নিজের সিংহাসন আঁকড়ে রাখার জন্য, ধরে রাখার জন্য জুলুম নিপীড়নের এমন কোনো মাত্রা নেই যেটা তারা গণতন্ত্রকামী মানুষের উপর নামিয়ে আনছে। অত্যাচার নিপীড়নের যে পৈশাচিকতা তা দিনকে দিন নতুন নতুন ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি। গ্রেপ্তার করতে যে নেতার বাসায় যাওয়া হচ্ছে, যখন তাকে পাওয়া যাচ্ছে না তখন তার পরিবারের অন্য যারা আছে, বাবা, ভাই বোন, শ্বশুর, ভাগ্না ভাগ্নি যেই হোক, তাদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে। এটা খুব বানানো গল্প নয়, এটা বাস্তব অবস্থা। এই বীভৎসতা ভয়ঙ্কর রকমের, আর নিরুদ্দেশ করে দেওয়া, গুম করে দেওয়া, আওয়ামী শাসনের যে সংস্কৃতি তা পুরো মাত্রায় বজায় রয়েছে। কলেজের একেবারে নিষ্পাপ কিশোর তরুণদেরকে ধরে নিয়ে গিয়ে নিরুদ্দেশ করা হচ্ছে, অনেক দিন কেউ পাচ্ছে না, আটকে রাখা হচ্ছে। পরিবারের লোকরা তারা নীরবে প্রকাশ্যে শোকাচ্ছন্ন হয়ে, বেদনার্ত হয়ে, চোখ দিয়ে পানি ফেলার পরেও আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তাদের দপ্তরে গিয়ে বাবা মা বসে থেকে তাদের হদিশ জানতে চেয়েছেন, কিন্তু সেই হদিশ তারা দেয়নি, তারা দিতে চান না। কিন্তু সবাই জানে যেটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে, গোয়েন্দা পুলিশের কাছে আছে। আমরা ইতিমধ্যে আবারও যেমন দেখেছি কদিন আগেই তিতুমীর কলেজের প্রায় 4-5 জন ছেলেকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সে বিষয়ে বারবার আমি বলেছি, তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নিন্দা জানিয়ে, প্রতিবাদ জানিয়ে তাদেরকে, এই তরুণ ছেলেদেরকে ফেরত দেওয়ার বারবার আহ্বান জানানো হয়েছে। কিন্তু এর পরেও গুম আর নিরুদ্দেশ করা, জুলুম নিপীড়ন থামছে না। সরকারি তিতুমীর কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক, সাইফুল ইসলাম ও আবু বক্করকে গত 6 নভেম্বর তারিখে সন্ধ্যায় ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। এছাড়াও গত শনিবার তিতুমীর কলেজ ছাত্র দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান চৌধুরী এবং কলেজ হল শাখার সাধারণ সম্পাদক নিয়াজ হোসেনকে মহাকালী বাসা থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। অপরদিকে ঢাকা মহানগর উত্তর পূর্ব থানা ছাত্র দলের ভারপ্রাপ্ত সম্পাদক মির্জা শাকিলকে গত 7ই নভেম্বর 2023 তারিখে উত্তরার আজমপুর এলাকা থেকে সাদা পোশাক পরে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর পরিবার এবং দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রতিদিনই আমি গণমাধ্যমে বলে যাচ্ছি তাদেরকে জনসম্মুখে হাজির করার জন্য, তাদের নিখোঁজ করে রাখার ঘটনায় তাদের পরিবার পরিজন গভীর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। আজ আবারও আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উক্ত 6 জন ছাত্র দল নেতা জনসম্মুখে হাজির করার, তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জোর দাবি জানাচ্ছি। এ কোন রাষ্ট্র, আমরা কোন দেশে বসবাস করি? 71-এর এত রক্ত, এত জীবন, তার বিনিময়ে দেশেরই শাসক গোষ্ঠী দেশেরই সন্তানদেরকে অদৃশ্য করে তারা আনন্দ লাভ করেন, তারা পথের কাঁটা সরাচ্ছেন, মনে করছেন যে অবরোধ কর্মসূচি, হরতাল কর্মসূচি থেকে এদেরকে যদি নিরুদ্দেশ করে দেওয়া হয় তাহলে এটা সাফল্যমণ্ডিত হবে না। এত বিপুল জনতরঙ্গের মধ্যে আপনি কয়জনকে অদৃশ্য করবেন? আপনি অদৃশ্য করছেন এই কারণেই
যে ব্যাপক জনগোষ্ঠী যাতে আতঙ্কিত হয়, ভয় পেয়ে যায় যে বাবা আমরা এই হরতাল কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করব না, আমরা অবরোধের মধ্যে অংশগ্রহণ করব না, আমরা বিএনপির ডাকা কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করব না, আমরা সমমনা দলগুলো যারা গণতান্ত্রিক আন্দোলন করছেন তাদের আহ্বানে আমরা সাড়া দিব না। আপনারা এই ধরনের একটি মনোবৃত্তি নিয়ে এই অমানবিক মনুষ্যত্বহীন মানবতা বিরোধী কাজগুলো করে যাচ্ছেন। আমরা ধিক্কার জানাই স্বাধীনতার 52-53 বছর পরে খুনে বাহিনী আজকে ক্ষমতাসীন হয়ে দেশের শাসন আঁকড়ে রেখে জনগণের উপর বিরামহীন জুলুম নিপীড়ন নির্যাতন করে নিজেকে টিকিয়ে রাখতে চাচ্ছে। কিন্তু তারপরেও মানুষ প্রতিবাদী হচ্ছে, তারপরেও মানুষ ঘুরে দাঁড়াচ্ছে, তারপরেও মানুষ রাস্তায় এসে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে, বুক পেতে নিচ্ছে এই স্বৈর শাসনের সমস্ত নিপীড়ন নির্যাতন। তাদের গুলি, টিয়ার গ্যাস সবকিছু বারণ করে নিয়েই তারা রাজপথে অবস্থান করছে। শুধুমাত্র দাবি একটাই, যে আমি আমার অধিকারটা প্রয়োগ করব, আমি ভোটটা দিব নির্বিঘ্নে নিশ্চিন্তে, যে আমি আমার প্রতিনিধি কে হবে তাকে বেছে নেব। জনগণ এটাই মনে করছে। জনগণ সর্বশান্ত করা হয়েছে, দেশের মালিক জনগণ, কোনো ব্যক্তি নয়, কোনো রাজনৈতিক দল নয়, সেই জনগণের মালিকানা কেড়ে নিয়েছে আওয়ামী লীগ, কেড়ে নিয়েছে শেখ হাসিনা। আমাদের লড়াই হচ্ছে এই মালিকানা ফেরত দিতে হবে জনগণকে। আজকে গণতন্ত্রকামী মানুষ যে সংগ্রাম করছে, সেই সংগ্রামের মূল লক্ষ্যই হচ্ছে যে এখানে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে জনগণকে, জনগণের অধিকারকে ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে মূল লক্ষ্য। আজকে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা নির্বাচন কমিশন বলেছে। নির্বাচন কমিশন তার স্বতন্ত্র সত্তা কিছু নেই, তার স্বাধীনতা কিছু নেই, সরকারের চাপে পড়ে আজকে তিনি শিডিউল ঘোষণা করেছেন। এত মানুষ যারা দীর্ঘদিন ধরে গণতন্ত্র বঞ্চিত, ভোটার থেকে আর বঞ্চিত, আপনি না একজন শিক্ষিত মানুষ, আপনি কি করে, আপনি কিভাবে একতরফা নির্বাচনের শিডিউল ঘোষণা করলেন? এই তফসিল ঘোষণার জন্য আপনি কোনো ধরনেরই মানে বিবেকের চাপ অনুভব করেননি? বা এদেশের সাধারণ মানুষের যে বিবেক, যে যন্ত্রণা হচ্ছে, সেই সেই চাপ কি আপনি অনুভব করেননি? আপনি ঘোষণা করে দিলেন একতরফা তফসিল, একতরফা নির্বাচন। চাকরি রক্ষা করাটাই কি সবচেয়ে বড় বিষয়? সাংবিধানিক পদে থেকে ক্ষমতার আহমরি দেখানোটাই কি সবচেয়ে বড় বিষয়? মানুষ ধিক্কার জানাচ্ছে কালকের নির্বাচনের, দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য। মানুষ অত্যন্ত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এই তফসিলকে। সবাই মনে করছে যে এই তফসিল ঘোষণা হয়েছে এই নির্বাচন কমিশন, আজ্ঞাবাহী নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন এক ধাপ, এক পা ফেলতে পারবে না শেখ হাসিনার কথায়। শেখ হাসিনার চোখ রাঙানিতে তাকে কাজ করতে হবে। এবং এমনও শোনা গেছে যে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে আপনারা যদি আমাদের কথা না শোনেন, সরকারের কথা না শোনেন, তাহলে প্রধান বিচারপতি সিনহার পরিণত হবে। এই ভয় দেখিয়ে তফসিল ঘোষণা করা হয়েছে। এটা লোক মুখে এই কথা আজকে প্রচারিত, সর্বমহলে এই কথা প্রচারিত। তাহলে সব সবাই সবাই যদি ভয় পেয়ে যায়, সবাই যদি আত্মসমর্পণ করে, বিশেষ করে যারা রাষ্ট্রের বিভিন্ন অংশে দায়িত্ব পালন করছেন, তাহলে কিসের আপনাদের শিক্ষা, কিসের আপনাদের দীক্ষা? শুধুমাত্র একটা বড় চাকরি পাওয়ার জন্য গোটা জাতির স্বার্থকে, গোটা জাতির অধিকারকে জলাঞ্জলি দিয়ে আপনারা নিজের ক্ষমতাকে, নিজের চেয়ারকে ধরে রাখবেন? এটা কখনোই হতে পারে না। মানুষ কিন্তু এর প্রতিটি জবাব দিবে। জনগণ আজকে পথে পথে অবরোধ করছে, জনগণ আজকে রাস্তায় নেমে এসেছে। এত জুলুমের যে পরিকাঠামো নির্মাণ করেছেন, জুলুমের যে বৃত্ত রচনা করেছেন, পুলিশ, গোয়েন্দা পুলিশ, বিজেপি, র‍্যাব সব দিয়ে জনগণকে ঘেরার চেষ্টা করছে। আর এদের মাঝখানে আপনারা নিয়েছেন আওয়ামী
ফ্যাসিজমের চরম বহিঃপ্রকাশ যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের ক্যাডারদেরকে সশস্ত্র অবস্থায় প্রোটেকশন দিয়ে আন্দোলনকারী মানুষের উপর চড়াও করানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তারপরেও তো অবিরামভাবে কর্মসূচি পালন করছে দেশের সংগ্রামী মানুষ। এই সংগ্রাম স্তিমিত করার জন্য, এই সংগ্রামকে মৃত করার জন্য কতই না প্রচেষ্টা আওয়ামী সরকার করছে, কিন্তু তারা যদি ইতিহাস জানতেন, ইতিহাসের চেতনা যদি তাদের মধ্যে থাকতো, তাহলে এই পন্থা, এই পদ্ধতি তারা কখনোই অবলম্বন করতেন না। সুদীর্ঘ হাজার বছরের ইতিহাসে কখনোই কোনো আধিপত্য মেনে নেয়নি জনগণ। জনগণ সবসময় চেয়েছে তাদের নেতৃত্ব, তাদের ক্ষমতা তাদের কাছেই থাকবে, এবং যার কারণে যারাই জনগণকে নতজানু করতে চেয়েছে তাদেরকে চলে যেতে হয়েছে। এটাই হচ্ছে আমাদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের সেই 52 ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, 69 গণ আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, এরপরে আবার গণতন্ত্র বিরোধী শক্তি হোসেন মোহাম্মদের ইরশাদের বিরুদ্ধে ছাত্র জনতার গণতান্ত্রিক আন্দোলন, প্রত্যেকটাই তো জনগণের বিজয় হয়েছে, গণতন্ত্রকামী মানুষের বিজয় হয়েছে, কর্তৃত্ববাদের বিরুদ্ধে মানুষের বিজয় হয়েছে। এখনো এই ভয়ঙ্কর কর্তৃত্ববাদ, এই রক্ত পিপাসু কর্তৃত্ববাদ, এই আওয়ামী কর্তৃত্ববাদের বিরুদ্ধে জনগণের বিজয় হবেই ইনশাল্লাহ। জনগণ এখন বিজয়ের দ্বার প্রান্তে। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচনের দাবিতে এবং যে সকল নেতৃবৃন্দ দলের সম্মানিত চেয়ারপারসন, গণতন্ত্রের মা, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ সহ গণতান্ত্রিক সংগ্রাম করতে গিয়ে যাদেরকে অন্যায়ভাবে, অবৈধভাবে দুর্বৃত্ত দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্য বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ গ্রেপ্তার করা হয়েছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু, মাহমুদ চৌধুরী সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সারা দেশের হাজার হাজার নেতাকর্মীকে আজকে যেভাবে কারারুদ্ধ করা হয়েছে, কারান্তরীণ করা হয়েছে এবং তাদেরকে রাখা হয়েছে এক অমানসিক, দুর্বিষহ, শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে, পরিস্থিতির মধ্যে তাদের মুক্তির দাবিতে, এবং এই দুর্নীতিবাদ সরকারের তাদের পদত্যাগের দাবিতে, যে এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে, এবং নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে যে একদফার আন্দোলন চলছে, সেই একদফার আন্দোলন সহ গতকাল আজ্ঞাবাহী নির্বাচন কমিশন যে একতরফা তফসিল ঘোষণা করেছেন একতরফা নির্বাচনের জন্য, শেখ হাসিনার মনোরঞ্জিত যে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে, সেই তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রোববার এবং সোমবার, রোববার সকাল 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত 48 ঘন্টা হরতাল কর্মসূচি ঘোষণা করছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ঢাকা সহ দেশব্যাপী রোববার ভোর 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত 48 ঘন্টা হরতাল ঘোষণা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আর এ বিষয়ে আমি ইতিমধ্যেই বলেছি, আমাদের সারা দেশ থেকে অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই নেতাকর্মীদের গ্রেপ্তারের আমি তীব্র নিন্দা জানাচ্ছি, অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি মিথ্যা মামলা প্রত্যাহার করে, এবং সারা দেশে যে হামলা মামলা যেটি ঘটেছে সেটির বিষয়ে আমি তীব্র নিন্দা জানিয়ে, এবং আপনাদের কাছে সকল তথ্য, আপনাদের কাছে সকল তথ্য
এই বিষয়ে আমাদের যে লিখিত সেটি আপনাদের কাছে প্রেরণ করা হবে। এটি এখানে বর্ণনা করলে অনেক সময় চলে যাবে, শুধুমাত্র 24 ঘন্টার তথ্যটা দিচ্ছি। মোট গ্রেপ্তার 490 জন, মোট মামলা 12টি, মোট আসামি 1370 জনের অধিক নেতাকর্মী এবং মোট আহত 50 জনের অধিক নেতাকর্মী। এছাড়াও 28 তারিখের পূর্বাপর এবং 28-29 জুলাইয়ের যে আমরা তথ্যগুলো দেই, যে স্ট্যাটিস্টিক্সটা দিই, সেটাও আপনাদেরকে লিখিত আকারে আপনাদের কাছে চলে যাবে। এটি পঠিত হলো বলে গণ্য হবে। বন্ধুরা, রফিকুল ইসলাম বাকির, যুগ্ম সাধারণ সম্পাদক তিতুমীর কলেজ, হারুন রশিদ হারুন ভাইস প্রেসিডেন্ট তিতুমীর কলেজ, 13 তারিখে ডিবি পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি আবার বলছি, রফিকুল ইসলাম বাকির, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব, রফিকুল ইসলাম রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক তিতুমীর কলেজ, এবং হারুনুর রশিদ হারুন ভাইস প্রেসিডেন্ট তিতুমীর কলেজ, তাদেরকে ডিবি পুলিশ তুলে নিয়ে যাওয়ার পরেও এখনো তাদের কোনো হদিশ তারা দিচ্ছে না, কিন্তু সবাই দেখেছে এটা গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে। আমি অবিলম্বে তাদেরকে তার পরিবারের কাছে হস্তান্তরের জন্য পুলিশ কর্তৃপক্ষের কাছে জোর আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ।